ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। আমার নাম আমির হোসেন, বাবার নাম মৃত হলিলুর রহমান। আপনার মায়ের নাম? মৃত নূর জাহান বেগম। আমার স্থায়ী ঠিকানা হল সরল, গ্রামের নাম সরল, থানা বাসকালী, চট্টগ্রাম, বাংলাদেশ। আমি কৃষিকাজ করতাম, আমার বাবা কৃষক ছিল। যুদ্ধ শুরু হলো, আমাদের মোস্তাফিজুর রহমান এক্স মিলিটারি আছে পাকিস্তান, নতুন আসি আইয়েতে ডাকিয়ে আর একটু সংঘবদ্ধ করে ট্রেনিং দিয়ে দিল। আর যুদ্ধ চলাকালে ট্রেনিং দিয়ে সরে গোপনে করতে সমুদ্র ভারতে ট্রেনিং দিতে আমি কোন রাজনীতি অমুক জায়গা যা করে সময় আর লুচি টিভি আর দিতাম তো এরা বর্ষণ করা বললে বর্ষণ করতো আবার ফিরে আসতাম। এটা দিনের মধ্যে আর ঘুম দেখতাম রায় চলে আর বিভিন্ন জায়গা যেতাম। এই মিলে করে আর দেশ আজ ওই বহুত যুদ্ধ করে গিয়ে বুড়োপুত্র গেই আহারত গেই সাগরত গেই গ্রামগঞ্জ চাইলে আর মফিসে যেটা যেতে নিয়ে আর কি আর তো করে বেশি লেখা পড়লো জানতাম তো ক্লাস ফাইভে দিলে হামারে করতে তারপরে যেতে হবে যেতাম। আর আর বিভিন্ন রকমের হতো ডাকু ডাকু আছিল দুর্গের মধ্যে জেলেও আছিল জেলিয়ারে ডাহাতি করতে ডাহাত করে আনিল আর শান্তি বাই নিলে বলি মুড়ে মতো লুকিয়েছিলাম কিন্তু আর যেগুলো বর্ষণের মধ্যে তারা সহযোগিতা করে দিলাম ওদের স্বাধীন। তুমি প্রাণে মনে মিশেছ মোর দেহের শানে, তুমি মিলেছ মোর প্রাণে মনে, তোমারই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা।